به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناكم سرا وعلانيا وينفقوا مما رزقناكم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار صدق الله مولانا العظيم সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত প্রথম আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। এর আগে কাফের মুশরিকদের আলোচনার পর মুমিন মুসলমানদের কি করণীয় এ সম্পর্কে আল্লাহ পাক হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, কুল ও নবী আপনি বলে দিন। কাদেরকে বলবেন? লিইবাদি আমার বান্দাদেরকে। ইবাদ আব্দনের বহুবচন, আব্দ বলা হয় গোলামকে, গোলাম মানে আব্দ। যে মনিবের দাসত্ব যত বেশি করতে পারবে সেই গোলাম মনিবের নৈকট্য তত বেশি লাভ করতে পারবে, মনিব তাকে প্রমোশন দিবে বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানেই আছে প্রথমে দেখবেন আব্দুহু, এরপরে ওয়া রাসূলুহু, আগে আব্দ পরে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ পাকের বেশি নিকটে আর কেউ নেই হতেও পারবে না। তো তার প্রথম সিফাত, প্রথম গুণ তিনি আব্দ, আগে আব্দুহু। এই শব্দ দিয়ে আমাদেরকে ইঙ্গিত করতেছেন, তোমরাও যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাও আগে আমার আব্দ হও, গোলাম হও। বললে এবাদি আব্দের কথা আগে। তাই এই জগতে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠতম নাম আবদুল্লাহ, আল্লাহর গোলাম। মহিলাদের মধ্যে শ্রেষ্ঠতম নাম আমাতুল্লাহ, আল্লাহর বান্দি। পুরুষ আল্লাহর বান্দা, মহিলা আল্লাহর বান্দি। কেন এই দুইটি নাম শ্রেষ্ঠ?
এখানে গোলামের কথা, যে যত বড় গোলাম হতে পারবে তার দাম তত বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম হওয়ার জন্য কি শর্ত আগে বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে আমাকে বিশ্বাস করে। এরপর এদের দায়িত্ব কি? দায়িত্ব বলতেছেন ইয়ুকিমুনা সালাহ, তারা যাতে নামাজ কায়েম করে। নামাজ পড়ে একথা বলা হয়নি, নামাজ কায়েম করে। পড়া এক কথা, কায়েম করা আরেক কথা। তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত, ফ্যানের সুইচ টিপ দিলে ফ্যান অটোমেটিক ঘুরতে থাকে, আমারও জবান এবং অঙ্গগুলো অটোমেটিক কাজ করতে থাকে, এটা নামাজ পড়া। আর বাস্তবতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি উপস্থিত, আল্লাহ পাক আমার সামনে বিদ্যমান, এই মন মানসিকতা নিয়ে যদি আমি নামাজে আসি, এটা হলো নামাজ কায়েম করা, রুহওয়ালা নামাজ। আমরা তো নামাজ আলহামদুলিল্লাহ পড়ি, আমাদের কারণে নামাজ তিন প্রকারের হয়, বাস্তবে তো এক প্রকার, আমাদের কারণে হয় তিন প্রকার, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস নামাজ হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বৈশিষ্ট্য, নবীদের বৈশিষ্ট্য। কেমন হয় তাদের নামাজ, এটা বোঝা বোঝানো আমাদের পক্ষে সম্ভব নয়। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার মধ্যে থাকে তিন বস্তু আমার কাছে ভালো লাগে, হুব্বিবা ভালো লাগে, আমি ভালোবাসি একথা নয়, ওহিব্বু বলেননি, ওহিব্বু মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার মধ্য থেকে তিন বস্তুকে আমি ভালোবাসি একথা নয়, খুব বিবাহ আমার কাছে ভালো লাগে। ভালোবাসা এক কথা, ভালো লাগা আরেক কথা। ভালোবাসব তো একমাত্র একজনকে, কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন। ভালো লাগবে অনেক কিছু, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সবচেয়ে কাছের, তার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, দিন পেয়েছি, আলো পেয়েছি, মানবতা পেয়েছি, ভালো লাগা স্বাভাবিক, ভালো লাগবে। তেমনিভাবে তাঁর থেকে নিয়ে আজ পর্যন্ত যাদের মাধ্যমে আমাদের কাছে দিন এসেছে, কোরআন সুন্নাহ এসেছে, আলেম সমাজ, আমাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগা এক কথা, ভালোবাসা আরেক কথা। তিন বস্তু ভালো লাগে, কী তিন বস্তু? এক নম্বর বললেন আন্নেসা, মাতৃজাতি, যারা আমাদের মা, মানব জাতির মা। যদি কোনো সন্তানের কাছে মা ভালো না লাগে, এই সন্তানটা সুসন্তান না কুসন্তান? এটা কুসন্তান। তো সুসন্তান হতে হলে মা ভালো লাগতে হবে। হুজুর বলেন যারা আমাদের মা আমার কাছে ভালো লাগে। এখানে একটি প্রাসঙ্গিক কথা, মা আমার কাছে ভালো লাগে, ভালো লাগার দাবি কি এই হবে যে মাকে মাঠে ঘাটে পাঠাবেন কাজের জন্য, দোকানপাটে পাঠাবেন ব্যবসা বাণিজ্যের জন্য, অফিস আদালতে পাঠাবেন চাকরির জন্য, এটা ভালো লাগার দাবি? না, মাকে রানীর মতো ঘরে বসাই বসাই মার সেবা করা, মায়ের কি প্রয়োজন এগুলোর ইন্তজাম করা, এটা ভালো লাগার দাবি কোনটা? তো আমরা এদিকে মুখে দাবি করি নারী জাতির অধিকার, নারী জাতির ভালোবাসা, নামাই কাজে, তাহলে এটা ভালোবাসার পরিচয় না দুশ্মনের পরিচয়? তো দুশ্মনের পরিচয় হয়। মা যদি ঘরে তার পিতামাতা, শ্বশুর শাশুড়ি, স্বামী এবং ছেলে মেয়েদের খেদমত করে, এটা তো আমার স্ত্রী কি কাজের বুয়া? এটা তো তার ইজ্জত হরণ হয়, ঘরে কাজ করতে দিবে না। আর এই নারী প্লেনে কাজ করে, খাবার দেয়, সাফ করে, প্লেনের যাত্রী, মেথডও তো আছে,
সুইপারও আছে, বাঙ্গি আছে, মুচি আছে, চামার আছে, কত রকমের যাত্রী প্লেনে আছে, ওদের সামনে খাবার পরিবেশন করতেছে, এটা সে এখন কাজে ভুয়া হয়নি। তো গড়ে ইজ্জতের সাথে করতে গেলে এটাকে বেইজ্জত মনে করি, আর এখানে বেইজ্জতির সাথে করতেছে এটাকে ইজ্জত মনে করি, তাহলে বোঝা যায় আমাদের বুঝবুদ্ধির কী পরিমাণ সমস্যা ঘটে গেছে। চিন্তা করুন, আসল ইজ্জত কি বেইজ্জত কি যে বোঝার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি। তো ইরান থেকে এক বেটা এসেছে ভারতে, দেখবে ভারতবর্ষ কেমন। তো ভারতে কিছু হোটেল আছে, খাবারের দোকান আছে, দেখবেন দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ডাকে, আসুন খেয়ে যান খেয়ে যান। তো বেচারা ইরান থেকে এসেছে, এই দেশের হাবভাব সম্পর্কে অবগত নয়, যখন ডাকতেছে সে মনে করছে দাওয়াত দিতেছে। তা অসুবিধা কি, বিদেশি মানুষ দাওয়াত খাইলে হোটেলে গিয়ে যে পর্যন্ত পারছে এই পর্যন্ত খাইয়া দেয়া, দেরি আসতেছে ফেসা করে নাম নিশানা নেই। এখন দর্শি হোটেলওয়ালা পয়সা দাও, তো দাওয়াত খাইলে আবার কিসের পয়সা, তো দাওয়াত কিসের, আমাখানা দাওয়াত দিয়ে ঢুকাইলে। এখন যতই বলে ওরা তো দাওয়াত হিসাবে গ্রহণ করতেছে না, পয়সা চায়, মানে এর পকেটে পয়সা নেই কী করবে। এখন হোটেলওয়ালা ক্ষোভ, পকেটে পয়সা নেই, খাওয়া এত বিপদে পড়লাম, পয়সা এখন পাবো কই। এই ক্ষোভ উদ্ধার করার জন্য ওর নাপিত ডেকে তার মাথা কামায় এলো, মাথা মুন্ডাই দিল, কামায় দিল। এরপরও খুব ঠান্ডা হয়নি, কো আলকাতরা মাখো, মাথায় আলকাতরা মাখা কালো করে ফেলবে। এরপরও তার ক্রোধ এখনও ঠান্ডা হয়নি, তো তাকে গাদার ফিটে সাবার করো। ভালো কোনো যানবাহনে উঠাইলে তো ইজ্জত বাড়ে, আর সবচেয়ে নিম্নমানের যানবাহন গাদা, মানুষ গালি দেয় কো গাদা কাকি গাদা বলি গেল। তো নিম্নমানের যানবাহনে সাবার করানো এটা বেজ্জতির কারণ। এরপরও তার রাগ থামিনি, তো সাওয়ার তো গাদার পিঠে করাইছি, সামনের দিকে নয় পিছনের দিকে ফিরে আরও বেজ্জত। আমরা তো সাধারণত ঘোড়ার পিঠে ওঁটের পিঠে উঠলে যেদিকে ওঁটের মাথা আমাদেরও সেদিকে থাকে চেহারা, সেই পিছনের দিকে ফিরে যা বসাইছে আরও বেজ্জত। এরপরও তার রাগ ঠান্ডা হয়নি, কিছু ছেলে ফেলেকে ডেকে বলে মিছিল দাও এর পিছনে, বেজ্জতির মিছিল। যেমন ধরেন একবার শুনেছি এক ছেলে ডিম চুরি করেছে, ডিম তো এই বাড়ির ছেলেরা মিছিল দেয় ডিম চুরি করেছে কে রে, অমক ছাড়া আবার কে, তো ইজ্জত না বেজ্জত, বেজ্জত তো মিছিল দিতেছে। এরপরে ছেড়ে দিল বেটা। ইরান ফিরে আসার পর ইরানেরা জিজ্ঞেস করে হিন্দুস্তান কেমন দেশ, কেমন লাগে, তা জবাব দেয় বলকে হিন্দ বলকে খুব আস্ত, হিন্দুস্তান বড় ভালো একটা দেশ। তো কী পাইছো বলা, আরে বাপরে বা কী পরিমাণ ভালো, হিসাব দিয়ে কুলিতে পারবো না। তো কী ভালো, তো খাওয়া দাওয়া ফিরি, হোটেলে গেলে পয়সা লাগে না খাওয়া ফিরি, মাথা কামানো ফিরি, নাপিতেরও পয়সা দেওয়া লাগে না, এরপরে মাথায় তেল মাখাও ফিরি, তেলের রং কালো হইলে হয়েছি অসুবিধা কী, তেলে তো মাখলো, তেল মাখা ফিরি, সাওয়ারিও ফিরি, পয়সা লাগে না, এরপরে আবার মিছিলও দিই। কারণ হিন্দুস্তানি ছেলেরা তো হিন্দুস্তানের বাসায় মিছিল দিয়েছে, এই তো ইরানের বাসা বোঝে না, চোর বলে না ডাকাত বলে, তোর মিছিলও ফিরি, কী পরিমাণ ভালো দেয় চিন্তা করে এবার। তো তার ইজ্জতের শেষ সীমা নামায় দিয়েছে তাকে বেইজ্জতি করার লক্ষ্যে, আর সে এটাকে ইজ্জত মনে করতেছে। তা আমাদেরও আজ আমাদেরকে এই পরিমাণ নামায় দিল, ঘরের রানীর মতো থাকবে, নিজের স্বামী আর ছেলে মেয়ের খেদমত করবে, এটা তো কাজের ভুয়া, এটা পছন্দ হয় না। আর এর এরোপ্লেনে গিয়ে এ বাঙ্গি মেথর মসি চামার এদের খেদমত করবে, এতে কোনো অসুবিধা হয় না, এটা অনেক বড় ইজ্জতের কারণ। বেইজ্জতকে ইজ্জত, ইজ্জতকে বেইজ্জত মনে করতেছে। এখন মনে করেন আমি যদি আপনার বাড়িতে যাই, যাওয়া মাত্র একখানা লাঙ্গল কাঁধে তুলে দিয়ে বললেন হুজুর যান একটু হাল চাষ করে আসুন, বা ব্যাপার কি তোমার বাড়িতে আসলাম এত মহব্বত এখন হাল চাষ, তো জি হুজুর আপনি আমার কাছে ভালো লাগেন, এটা ভালো লাগার দাবি না, আমাকে এসি রুমে শোয়াইয়া মুরগি জবাই করা হবে ভালো লাগার দাবি। তো তাহলে মাতৃজাতি ভালো লাগে দাবি আমরাও করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমরাও করি। তো এরপরে দাবি কী কো কাজে নামো, অফিস আদালতে দোকানপাটে মাঠে ঘাটে কাজ করো, এটা হবে অধিকার। আসলে অধিকার কী আর দায়িত্ব কী এটা বোঝার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি। দায়িত্ব এক জিনিস, অধিকার আরেক জিনিস। সহজে বোঝার জন্য একটি দৃষ্টান্ত দিচ্ছি। আপনি দুই ছেলেকে বাজারে পাঠাচ্ছেন, এক ছেলে বড় আরেক ছেলে ছোট, বড় ছেলের হাতে একখানা লিস্টি ধরাই দিলেন,
পাঁচ কেজি চাল, পাঁচ কেজি পেঁয়াজ, পাঁচ কেজি ডাল, পাঁচ কেজি তেল, এভাবে লিস্টিং হিসাব করে দেখতেন খরচ হবে 3,000 টাকা। বড় ছেলের হাতে 2,000 টাকা দিলেন, দিয়ে বললেন বাজারে যাও, এই সামানগুলো নিয়ে আসবে। ছেলে হিসাব করে দেখে 3,000 টাকা খরচ হবে, বলে আব্বু খরচ তো হবে 3,000, দিলেন 2,000, আরেক 1,000। তো বাজারে গিয়ে কুলিগিরি করবি, মজদুরি করবি, করে 1,000 কামাই করবি, আর আমি দিলাম 2,000, এই 3,000 টাকা বাজার নিয়ে বাড়ি ফিরবি। সাথে যে ছোট ছেলে যায় তাকেও হাতে 1,000 টাকা দিয়ে দিয়েছেন। আরেকজন জিজ্ঞেস করে, 1,000 টাকা কেন দিলেন? ক, এটা তার অধিকার, ছোট ছেলে, আমি মায়া না করলে কে করবে, এই জন্য 1,000 টাকা এমনি দিয়ে দিলাম। তো বড় ছেলেরটা দায়িত্ব, ছোট ছেলেরটা অধিকার। আরেকটি দৃষ্টান্ত দিই, আপনার শ্বশুরবাড়ি রওনা করছেন, শ্বশুরবাড়ি, সাথে আপনার দুজন ছেলে, একজন বড় একজন ছোট। আপনার হাতে শ্বশুরবাড়ির হাদিয়া তোফার এক গাড়ি, হাঁটার রাস্তা, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, এই গাড়িটি তুলে দিলেন বড় ছেলের মাথায়, আর ছোট ছেলেকে কোলে নেন, আবার কাঁধে নেন, আবার বুকে জড়ান, আবার চুমু খান, এইভাবে রাস্তা অতিক্রম করে শ্বশুরবাড়ি পৌঁছলেন। বড় ছেলে মনে মনে ভাবে, কেমন জালেমের ঘরে জন্ম নিলাম, ও আমার যেমন ভাই বাপের ছেলে, আমিও তো তেমন ভাই হেই বাপেরই ছেলে। ওকে কোলে নিয়ে আসতেছে, চুমু খেতেছে, আদর করতেছে, আর আমার কোল নেই, চুমু নেই, আদর নেই, উল্টো এক বোঝা আমার মাথায় তুলে দিল, কত বড় জালেমের ঘরে জন্ম নিলাম। মনে মনে ঠিক করে, এখানে কিছু বলা তো যাবে না, যদি আরও নাই ভাই, ঠিক আছে, নানার বাড়ি গেলে নানার কাছে বিচার ভাবতে হবে। নানার বাড়ি গিয়ে বলছে, নানা বিচার আছে। কিসের বিচার? তো তোমার জামাতার বিচার। কী বিচার? জুলুম করছে। কি জুলুম? তো 5 কিলো রাস্তা হাঁটাই আনছে, আমারে মোটর কোলে নেয়নি, আর আমার এই ভাই একে কোলে করে এনেছে, মোটর হাঁটাইনি, এরপরে আবারে 10 কেজির বোঝা এটা আমার মাথায় দিয়েছে, ছোটো ভাইয়ের মাথায় মোটর দেয়নি, বিচার চাই। নানা আরও বিখ্যাত সর্বলামের সর্বলাম, তুই বড়, এই জন্য তোর দায়িত্ব, এই জন্য বোঝা নিয়ে এসেছিস, ও ছোট, এটা তার অধিকার, তাই তোর আবার কোলে করে এসেছে, এই অধিকার আর দায়িত্বের দেশ। তা এখন আমরা তো অধিকারের দাবিদার, নারী জাতি অধিকার চায়, দিলাম কাজ, তো এটা অধিকার দিলাম না দায়িত্ব দিলাম? চাইলে অধিকার দিলাম, দায়িত্ব দাবি কি আদায় হইল? মোটা আদায় হয়নি। ওদের যাবার বুঝবুদ্ধির অভাব, খুশি অধিকার পেয়ে গেছে, আসে অধিকার পায়নি, মধ্যখানে স্বার্থ উদ্ধার করেছে পুরুষেরা, এদের কাজটা নারীরা করতেছে। এমন বহু নারী আছে, এই টেলিফোনের বিল নারীকে অফিসে গিয়ে আদায় করতে হয়, কারেন্ট বিল তাকে দিয়ে আসতে হয়, বিদ্যুৎ বিল, পানি বিল তাকে দিয়ে আসতে হয়, বাজার খরচ সে গিয়ে করতে হয়, স্বামী ঘরে ঘুমায়, কিছুদিন পরে ডায়াবেটিস, সেবা আরও করা লাগে, এরকম আছে কি নেই? তাহলে এটা কি অধিকার পেলাম? এটা তো দায়িত্ব পেলাম, দাবি করলাম অধিকারের পাইলাম দায়িত্ব, তা ভালোবাসার পরিচয় না দুশ্মনির পরিচয় হইল? তা করতেছি দুশ্মনী, দাবি করতেছি ভালোবাসা। তাই দেখবেন নারী অধিকার নিয়ে যারা কথা বেশি বলে এরা বেশি হরণ করে, অধিকার হরণ এরাই বেশি করে যারা অধিকার নিয়ে কথা বলে। দোষ্বর তো মৌলবীদের, কিন্তু মৌলবীদের পক্ষ থেকে নারী অধিকার যে পরিমাণ দেয়া হয় অন্য কারোর পক্ষ থেকে বাস্তবে এই পরিমাণ দেওয়া হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি অধিকার কেউ দিতে পারছে না পারবে? তো ওদের তো ওয়ারিশ আলেম সমাজ, এরা অধিকার দিবে না তো কারা দিবে? যাই হোক, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর নেশা মাতৃজাতি আমার কাছে ভালো লাগে, 2 নম্বর ওয়াক্তি গ্রাম জাতীয় বস্তু, খুশবু আতর ইত্যাদি। তাই হাদিস শরীফে আছে, কেউ যদি তোমাকে আতর ইত্যাদি হাদিয়া দেয় সাগরে গ্রহণ করো, এটা বড় ভালো জিনিস, ব্রেন ফ্রেশ থাকে, যৌন শক্তি বাড়ায়, মন মানসিকতা ভালো থাকে, মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, অনেক উপকারী জিনিস, আতর ব্যবহার করো, গ্রাম ব্যবহার করো। এর পাশাপাশি আমার যদি ঘামে দুর্গন্ধ হয়, মুখে দুর্গন্ধ হয়, আতরের কারণে ওই দুর্গন্ধ ঢেকে যাবে, আমার আশেপাশে যারা আছে তাদের কষ্ট হবে না, ওদেরকে কষ্ট থেকে বাঁচানোর নিয়তে আতর ব্যবহার করলে আরেক সওয়াব পাওয়া যাবে। 3 নম্বর বলছেন, এটা আমার বলার উদ্দেশ্য, 3 নম্বর কি? জোড়ালাত কোর্রাত আইনি ফি সালাত, নামাজে আমার চোখ জুড়ায়, নামাজে আমার চোখ জুড়ায়। কিছু যদি না দেখা হয় তাহলে কি চোখ জুড়ায় বলা হয়? বলা যায়। আপনি এখানে গেছেন, আপনাকে এখনও কিছু দেখানো হয়নি, আপনি বলবেন যে আমার চোখ জুড়ে হয়ে গেছে,
সেখানে কোনো সুন্দর ফুল, কোনো সুন্দর কিছু একটা দেখালে তারপরে তো বলা যাবে মাশাআল্লাহ, একবারে চোখ জুড়ে গেছে। কিছু না খাইলে কি বলা যায় যে মাশাআল্লাহ বড় সাহ, খাওয়ার আগে তো বলা যায়। কিছু না শুনলে কি বলা যায় যে কান ঠান্ডা হয়ে গেছে, বলা যায় না, শোনা যায়। তো কিছু দেখলেই তো বলা চলে আমার চোখ জুড়ায়। তো বোঝা গেছে নামাজে এমন কিছু দেখেন যা দেখলে চোখ জোড়ায়। তাই বললেন জোড়ালা করবা তোর আইনি পিসলা, তা আমরা কি নামাজে কিছু দেখি? দেখি না। কত কিছু দেখি, আমার সামনে কি, ডানে কি, বাঁয়ে কি, ফালে তো ফিসানো এক নজর কে আসতেছে কি দিক থেকে, সব দেখি। মশা আসে না মাসি আসে, ওইদিকে কি লেখা, ফ্যান ঘোরে না বন্ধ, সব দেখি। তাহলে হুজুরও দেখেন আমরাও দেখি, দুই দেখা কি একরকম? ওই দেখায় তো চোখ জুড়ায়, জোড়ালা কররা তো আইনি ফিসলা, আর আমাদের দেখায় তো চোখ জুড়াবে না। বরং এটা নামাজের প্রতিবন্ধী, একাগ্রতার প্রতিবন্ধী। বোঝা গেছে এই নামাজ আমাদের হয় না, তাই এটা একমাত্র নবীদের বৈশিষ্ট্য। দুই নম্বর নামাজ আউলিয়া আল্লাহদের নামাজ, যা কিছু দেখলে চোখ জুড়ায়। ওনারাও দেখবেন না যেহেতু পেগম্বর নন, কিন্তু দেখার কাছে ঘুমাবে। এই দেখছি দেখছি ভাব, যদি আরেকটু লম্বা কেরাত করি দেখা যাবে, রুকুতে একটু বিলম্ব করলেই নজরে আসবে, সেজদায় আরেকটু লম্বা করলেই দেখতে পাবো, এদের একটা ভাব হবে, তাই নামাজ লম্বা হয়। আমাদেরকে এই ভাব হয়, আমাদের এই ভাব তো হয় না। তাহলে দুই নম্বর নামাজও তো পারলাম না করতে। তিন নম্বর নামাজ, এটা বোঝার জন্য আগে একটি ঘটনা বুঝে নিই। ঘটনাটি হল সাইয়েদেনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার ভাইয়েরা কূপে ফেলে দেয় গোসল করার জন্য, ওযু করতে, মারার জন্য কূপে ফেলে দেয়। যে সমস্ত ভাইদের মাধ্যমে ভাইয়েরা উপকৃত হয়েছে, তো সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন ইউসুফ আলাইহিস সালাম ভাইদের মাধ্যমে। কিন্তু ভাইয়েরা ফেলেছিল কূপে মেরে ফেলার জন্য, হয়ে গেছে বেশি উপকার। আমরা একরকম চাই, আমার আল্লাহ আরেক রকম চান, আমাদেরটা হবে না আল্লাহটা হবে, আল্লাহটা হবে। তো ভাইয়েরা চেয়েছে ইউসুফকে মারবে, আল্লাহ চেয়েছে মিশরের বাদশাহ বানাবে। কিন্তু এই কূপে ফেলাটাই মিশরের বাদশাহ হওয়ার প্রথম ঘাঁটি, প্রথম সিঁড়ি। যাই হোক, ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে তুলে বণিকেরা মিশরের বাজারে উঠায় বিক্রি করার জন্য গোলাম হোক। মিশরবাসীদের দল নেমে এসেছে তাকে খরিদ করার জন্য। এত সুন্দর মানুষ তো আল্লাহ পাক আরেকজনকে সৃষ্টি করেননি, দুনিয়ার অর্ধেক সুন্দর যাকে দান করেছেন, কে তার জন্য পাগল না হবে? এমনকি জোলাইখা আজিজে মিসিরকে বলতেছে, পয়সা কড়ির প্রশ্ন নেই, যে কোনো মূল্যই হোক ইউসুফকে চাই। কারণ এর আগে জোলাইখা তিনবার তাকে স্বপ্নে দেখেছে। এখন আজিজে মিসির সন্দিহান, যদি আমার থেকেও বেশি টাকা দিয়ে কেউ নিয়ে গেল, তো চিরদিনের জন্য স্ত্রী জোলাইখার সামনে লজ্জিত হতে হবে। তাই আজিজে মিসির বলছে, জোলাইখা তুমিয়ে যাও ইউসুফকে খরিদ করার বাজারে। জোলাইখা নিজে ছুটে এসেছে, এখন ডাক উঠবে, ক্রেতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াইয়াছে, ডাক উঠবে যে বেশি দাম বলবে সে নিয়ে যাবে। এর মধ্যে দেখা যায় ক্রেতাদের সারির মধ্যে একজন বুড়ি হাতে মাত্র একটি সুতার, এই সুতার বিনিময়ে ইউসুফকে খরিদ করতে এসেছে। কেমন লাগে? যেখানে আজিজে মিসির সন্দিহান খরিদ করতে পারবে কি পারবে না, আর সেখানে বুড়ি সুতা নিয়ে এসে গেছে, তো সবাই বলাবলি করতেছে, ওই দেখো এটা পাগল, সুতা নিয়ে এসেছে ইউসুফকে খরিদ করতে, লাইনে দাঁড়িয়ে গেছে। মানুষের বলাবলির আওয়াজ বুড়ির কানেও পৌঁছে। এক পর্যায়ে গিয়ে বুড়ি উত্তর না দিয়ে থাকতে পারল না, বুড়ি উত্তর দিতেছে, আমি নাম মানকে দানাদ মা হে রুয়াম, আমি নাম মানকে দানাদ মা হে রুয়াম, কে মানি যদ করি দানে উয়াম। ও মিশরি জনতা, আমাকে পাগল ভাবতেছ? আমি মোটেও পাগল নই, আমি একজন গরিব বুড়ি, আমার ঘরে সম্বল আছে মাত্র একটি সুতা, আর কোনো সম্বল আমার ঘরে নেই। যা সম্বল আছে ওইটা নিয়ে ইউসুফকে খরিদ করার বাজারে উপস্থিত হয়ে গেছে। আমি জানি এই সুতার বিনিময়ে ইউসুফকে খরিদ করা যাবে না, তারপরও আমার প্রেমাস্পদ ইউসুফ যখন তার ক্রেতাদের শাড়ির দিকে তাকাবে, আমার চেহারাটাও তো তার দৃষ্টিতে বেশি উঠবে, বলতে পারবে, ইউসুফ দরিদ্রতার কারণে, সম্বলহীনতার কারণে তোকে খরিদ করতে পারলাম না, কিন্তু দেখে নে আমিও তোর একজন খরিদ্দার,
আমি নিরাশ নই, এটুকুই আমার জন্য যথেষ্ট যে আমার মাসুক আমার প্রেমাস্বর এক নজর দেখে নিবে, আমিও তার করি দেব। এবার আসুন তিন নম্বরে নামাজ। আল্লাহকে পাওয়ার বাজার মসজিদে এসে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, নামাজের অবস্থা যেন বলে আল্লাহ প্রথম নম্বরে নামাজি হতে পারেনি, পয়গম্বর বানাওনি আল্লাহ, দ্বিতীয় নম্বরে নামাজি হতে পারেনি, তোমার অলিও বানাওনি আল্লাহ, তারপরও আমি নিরাশ নই, আমার টুটাফাট ইমান টুটাফাট আমল যা কিছু আছে এগুলো নিয়ে তোমাকে পাওয়ার বাজার মসজিদে লাইন ধরে দাঁড়াচ্ছে। إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহ আমার এই টুটাফাটা আমলগুলো তোমাকে ফরিদ করার জন্য নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ এ পৃথিবীতে লক্ষ কোটি মানুষ তোমাকে পাওয়ার আশায় এই লাইন ধরে তোমার ঘরে দাঁড়িয়ে থাকে, যখন তুমি তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকাবে কারা কারা আমার খরিদ্দার হয়ে লাইন ধরে দাঁড়াইয়াছে, আল্লাহ দেখে আমার মতো গুণাগার একজন বন্দা তোমার খরিদ্দার, আমার চেহারাটা তো তোমার কুদরতি নজরে ভাসবে, এতে আমি ধরব। আমি নাম্বান তাই নামাজের শেষ দিকে গিয়ে আমার তাসাকুর পড়ি, কি অর্থ আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়্যিবাত। আল্লাহ আমার দৈহিক আমার শারীরিক আমার আর্থিক আমার আত্মিক আমার মৌখিক যত প্রকারের টুটাফাটা ইবাদত আছে এগুলোর হাদিয়া সব তোমার, তোমাকে পাওয়ার উদ্দেশ্যে এগুলো নিয়ে হাজির হয়েছি তোমারকে পাওয়ার বাজার মসজিদ। এটা তিন নম্বরের নামাজ। যদি এই মন মানসিকতা নিয়ে নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ এক সময় দুই নম্বরে নামাজই বানাই দিবেন, আর এক নম্বরে পৌঁছাতে সম্ভব হবে না যেহেতু পয়গম্বরে এখন আর মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত এই মন মানসিকতা নিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। তাই এখানে বলা হচ্ছে ইয়ুকিমুনাস-সালাহ, ও নবী উম্মতকে জানাই দিন তারা যাতে নামাজ কায়েম করে, এটা হলো নামাজ কায়েম করা। আর মন আছে দোকানে, দেহ আছে মসজিদের ভিতরে, কান আছে মসজিদের বাইরে, এক এক অঙ্গ এক এক জায়গায়, কিন্তু নামাজ চলতেছে মেশিনের মতো, এটা হলো নামাজ পড়া, এটা নামাজ কায়েম করা নয়। এটা হলো দৈহিক এবাদত, নামাজ দৈহিক এবাদত, আরেকটি হলো আর্থিক এবাদত, মাল সম্পদ দিয়ে আবাদত করা, এটা হলো আল্লাহর রাস্তায় খরচ করা। ওয়াইম ফিকু মিম্মা রাযাকনাহুম, এবং খরচ করবে আমি তাদেরকে যে সম্পদ রিজিক হিসাবে দান করেছি। রিজিক একটি ব্যাপক শব্দ, আমি যে খাওয়া দাওয়া করি এটাও রিজিক, আমি যে পোশাক পরিধান করি এটাও রিজিক, আমি যে গর্ভবতী থাকি এটাও রিজিক, যানবাহন ব্যবহার করি এটাও রিজিক, আমার স্ত্রী ঘরে আসে এটাও রিজিক, রিজিকের ব্যাপকতা অনেক বড়। এই সব কিছু আল্লাহ পাক আমাকে রিজিক হিসাবে দান করেছেন, আল্লাহ পাক এখান থেকে খরচ করুন। কোরআনে কেরিমের এক একটি শব্দ একটা সাগর, মিম্মা রাজাক না হুম, ওলামায়ে কেরাম বুঝলেন এই মিনকে বলা হয় মিনের তাবেজিয়া, তোমার কাছে যা আছে সব দান করে ফেলে কয় না, মিম্মা যা আছে তার আংশিক দান করো, এই মিনের তাবেজিয়া মানে বাজ অংশ, কিছু অংশ দান করো পুরোটা না। ঠিক তেমনিভাবে কোরআনে কারিমের চতুর্থ পারার শুরু, তোমার পছন্দনীয় বস্তু দান করা লাগবে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওই পর্যন্ত নেকি পাওয়া যাবে না যে পর্যন্ত তোমার পছন্দের বস্তু দান না করবে। তো তার মানে আমার পছন্দের সব বস্তু দান করতে হবে? তাফসীরে কিতাব খুলে দেখুন কয় না, দান করলে পছন্দেরটা করো, পছন্দের সব কিছু দান করতে হবে এটা নয়। আমার পছন্দের যা আছে, গাড়ি আমার পছন্দ, বাড়ি আমার পছন্দ, স্ত্রী আমার পছন্দ, টাকা পয়সা পছন্দ, তো সব দান করে দিবা কয় না, দান করবা তো পছন্দেরটা করবা, পছন্দের সব দান করতে হবে এটা নয়। তো ঠিক এখনও মিম্মা রাজাক না হো, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তার কিছু অংশ দান করবে পুরোটা নয়। হাদিস শরীফে আছে পুরোটা দান করার পরে এখন ভিক্ষার ঝুলি হাতে, এখন আল্লাহর উপরে আস্থা কই, এখন তাও কুল কই নেই, তো এইভাবে দান করা তোমার জন্য বৈধ নয়। তেমনিভাবে তোমার ছেলে মেয়েকে মাহরুম আর বঞ্চিত করে সব কিছু দান করে দিবে এটা বৈধ নয়।
এরা পরে তোমাকে গালি দিবে, যেমন বাপের ঘরে জন্ম নিলাম আমাদেরকে ফকির বানায় তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটাও ঠিক নয়। তোমার সামর্থ্য অনুপাতে ছেলে মেয়ের জন্য রেখে যাও। তাই যদি ওসিয়ত করতে হয় বেশি থেকে বেশি তিন ভাগের একবার, তোমার পুরা সম্পদের তিন ভাগের একভাগের ওসিয়ত করা যাবে। যদি পুরা সম্পদের ওসিয়ত কেউ করেও যায় এটাও লাগু হবে না, মতের পরে তিন ভাগের একভাগই ওসিয়ত হিসাবে ভোট দিতে হবে আর বাকিটা মিরাস হিসাবে বন্টন হবে, পুরোটা ওসিয়ত হবে না। ইসলাম কত সুন্দর একটা দিন চিন্তা করুন, ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া, দান করবে, গোপনও করবে, প্রকাশ্য করবে। গোপনে করবে এখলাস বাড়বে, কেউ জানবেন একমাত্র আমার আল্লাহ জানবেন, এটা বেশি কবুল হবে। আবার আলানিয়া প্রকাশ্যে করবে, তোমার দান দেখে আরেক ভাই উদ্বুদ্ধ হবে, এতে সেও দান করবে। তো তোমাকে দেখে যে সে দান করলো, তুমিও তার দানের যে পরিমাণ সব সে পেয়েছে এই পরিমাণ সব তুমিও পাবে, তাই উভয়টাই বৈধ। তাই প্রকাশ্যে দান করা তখন হবে যখন আমার এখলাসের মধ্যে ঘাটতি না আসবে। এই নয় যে মনে মনে আসবে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে হাতেম তাই বলবে, মানুষ আমাকে অবদানকারী বলবে, সমাজ সেবক বলবে, আরও কত কী বলবে। তাহলে এখন আর প্রকাশ্যে দান না করে লুকিয়ে দান করো, চুপে চাপে দান করো। আর যদি না, আমার উপরে আমার পূর্ণ আস্থা আছে যে মানুষ কী বলে না বলে এতে আমার কিছু আসে আর যায় না, আমি তো আমার আল্লাহর রাস্তা দান করতেছি করবো, এখন প্রকাশ্যে করবো সমস্যা নেই। নামাজ পড়বো কখন? মতে রাখ পর্যন্ত। তো উড়বুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন, মত আসার আগ পর্যন্ত ইবাদত করতে থাকো, এর আগ পর্যন্ত ইবাদত বন্ধ নেই। মারা যাওয়ার পরে কবরে গেলেও ইবাদত করে কোনো কোনো বন্দারা, নবীরাও করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের তসবিহ নিয়ে যাচ্ছেন, হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম হুজুরের সফর সঙ্গী, এক জায়গায় গিয়ে বললেন এটা মূসা আলাইহিস সালামের কবর, এখানে দুই রাকাত নামাজ পড়ুন। হুজুর দুই রাকাত নামাজ পড়লেন, ফিরে এসে বললেন আমি দেখতেছি মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। তো পয়গম্বর কবরে নামাজ পড়তেছেন, কিছু উম্মত আছে হাদিস শরীফে আছে যারা বাস্তবে নামাজ কবরে যাওয়ার পর যখন মনকার নাকির আসবেন প্রশ্ন করতে, ইমান নিয়ে আসতে পেরেছি কি না, এই সময় দেখা যাবে যেন সূর্য লাল হয়ে গেছে, এই বন্ধা বলবে রে তোমরা প্রশ্ন একটু রাখো তো আমি আগে নামাজটা ঘুরে নিই, আসলে নামাজের রক্ত শেষ হতে চলছে। তো নামাজে মনে ওখানেও নামাজের ফিকির, কিন্তু ওই নামাজে কি সওয়াব হবে? কবরে আপনি লক্ষ লক্ষ নামাজ পড়েন সওয়াব হবে না, সব মতে রাখবো পর্যন্ত। তাই মিন কাবলে যেদিন তোমার বেচা ব্যক্তি কাজে লাগবে না, বন্ধু বান্ধব কাজে লাগবে না, ওই দিন তথা মতের দিন আসার আগে আগে নামাজ পড়ে। তাই কোনো বুজুর্গ বলছিলেন জাগে না খায় যা গেল আফলা তোকে সায়া তলে, জাগে না খায় যা গেল আফলা তোকে হাসর তক সোয়া করো কবরকে সায়া তলে, কবরের সায়া তো হাসর পর্যন্ত শুয়ে থাকবে, সেখানে জাগলে তো লাভ হবে না, এবার সেখানে করলে সোয়া পাওয়া যাবে না, সোয়া হবে মোতার আগ পর্যন্ত। তা যত করতে পারো এর আগে আগে করে না, জাগে না হায় জাগলো আফলা তোকে সায়া তলে, যতদিন আকাশের নিচে আসো ততদিনই করে না, হাসর তক সোয়া তর হবে কবরকে সায়া তলে, হাসর পর্যন্ত কবরের ছায়া থাকবে সেদিন এবাদত কাজে লাগবে না, এবং যদি করার সুযোগও পাও কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, যদি আমি এমন হতে পারি বাহ্যিক দৃশ্যে দেখা যাবে আমি ঘুমাই, দেখা যাবে আমি খাই, দেখা যাবে আমি হাসি মজাক করি, এগুলো সব হবে আমার জন্য এবাদত যদি আমি করতে যাই। বুজুর্গানের দিনের মুখে শুনেছি এক বুজুর্গ মসজিদের বাইরে শতাঙ্ক দেখে মসজিদের ভিতরে এক পা দেয় আবার ভীষণে সরে, ডুববে ডুববে ভাব কিন্তু ঢুকে না। তো বুজুর্গ চিনে ফেলেছেন যে শয়তান, তো ডাক দিয়ে বলেছেন তুই তো মনে হয় ইবলিস, কয়েছি ইবলিস মনে হয় যেন মসজিদে ডুববি, ঢুকোস না কেন? কয়েছি ডুবতে তো চাইতেছি কিন্তু ফাটতেছি না, কারণ কেন ডুববি? কই যে এক বেটা নামাজ পড়তেছে তার নামাজটা নষ্ট করার জন্য ডুবতে চায়, তো ডুকোস না কেন? কই যে আরেক বেটা ঘুমায় এর ভয়ে ঢুকতে ফাটতেছি না,
হে বেচারা গুমায় তারপরে ঢুকতে পারো না, আরে তো সজাগ নামাজ পড়ে ঢুকতে চাও, হে যে গুমায় হে কে, হে একজন আলেম, হে একজন আলেম, কারণ এর নামাজ নষ্ট করলে হেকে গিয়ে ধরবে, হুজুর নামাজে সমস্যা হয়ে গেছে এখন কি করি। তাহলে হুজুরে এমন এক মশালা বলে দিবে নামাজ ঠিকভাবে পড়লে যে সব পাইতো এখন আরও বেশি সব পেয়ে যাবে, তাহলে সাঁতার একটা লস হবে। আপনারা শুনেছেন ঘটনা সৈয়দেনা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন তাহাজ্জুদ করতে পারেন, উঠে দেখেন তাহাজ্জুদের সময় শেষ, আল্লাহ পাকের দরবারে খুব কাঁদলেন। এরপরের দিন দেখতেছেন কে যেন ডাকতেছে, মুয়াবিয়া ওঠো তাহাজ্জুদ পড়ো, মুয়াবিয়া ওঠো তাহাজ্জুদ পড়ো। চোখ খুললো, দেখে কামরাতে আমি একা শুইলাম, কেউ নেই, কে আমাকে ডাকে, চিনে ফেলেছেন শয়তান ডাকে। তো বললেন তুই তো ইবলিস, কই জি, তো আমাকে ডাকস, ব্যাপার কী, তুই তো উল্টা না করবি, নামাজের জন্য ডাকতেছিস, কো উল্টাই করছি, কীভাবে উল্টা, নামাজের জন্য ডাকলি তো গতকালকে যে ঘুরতে পারেননি তাহাজ্জুদ, এটা আমার কারণেই পারেননি, আমি মাথা টিপেছিলাম, পা দবাইছিলাম, যার কারণে পারেননি, কিন্তু ফরজে কান্নাকাটি দিছেন আপনি আল্লাহর দরবারে, এই কান্নার তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পেতেন এর থেকে বেশি সওয়াব আল্লাহ পাক দিয়ে দিছেন। তো আজকে যদি আবার গো পড়াইয়া রাখি কান্নার মাত্রা নিচ্ছে আরও বাড়বে, সওয়াবও আরও বাড়বে, তো এটা তো আমার লস। তো আপনার সওয়াব যেটা নিরেট খাইতেন তাহাজ্জুদ হলে হেডাই পান, বেশি পাওয়ার দরকার নেই, এই জন্য এখন জাকাতেই পড়েন তাতে সওয়াবটা কম আসে। এখন ওই আলমের ভয়ে আসতে পারতেছি না, তার এর নামাজ নষ্ট করলে গিয়ে ধরবে, হুজুর নামাজের সমস্যা হয়ে গেছে কি করি, তো হুজুরের মাসালা বলে দিবেন সব আরও বেড়ে যাবে। আর এর থেকে আর তিরমিজি শরীফে হাদিস আছে, নাওমুল আলেমে খায়রু মিন ইবাদাতিল জাহেল, একজন আলেমের গুম জাহেল ইবাদত থেকে অনেক উত্তম। তো কেমনে উত্তম হয়, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি চিনেন তো, ফাজাইলে আমালের লেখক, এত মকবুল কিতাব, পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদের তালিম হয়। তো শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আব্বা হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বড় ভাই। তো ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি যখন দেখতেন কূপ থেকে পানি তুলে কেউ গোসল করে আর এক বালতির বেশি পানি খরচ করে, খুব রেগে যেতেন, ধমক শুরু করতেন, পানি অপব্যয় করতেছ, আল্লাহকে জবাব দিতে হবে। আর নিজে গোসল করতে গেলে বালতিকে বালতি পানি ঢালতেছে না ঢালতেছে, একদিন জিজ্ঞেস করা হইলে হুজুর অন্যেরা পানি বেশি খরচ করলে রেগে যান, ডাঁট ডপট আরম্ভ করেন, ধমকি শুরু করেন, আপনি যে বেশি খরচ করেন হে আর আপনার ব্যাসকমটা কী। তো মজাকান জবাব দিয়েছেন হাসতে হাসতে, খুব ব্যাসকম হলো, হে জাহেল আমি আলেম, হে মূর্খ আমি আলেম, এটা ব্যাসকম। তার মানে এ তো পানি বেশি ব্যবহার করবে অপব্যয় হিসাবে, বেশি ব্যবহার করলে তার আরাম লাগবে এই জন্য, আর আমি বেশি ব্যবহার করলে আমার স্বাস্থ্য ভালো থাকবে, দিনের কাজে স্বাস্থ্যটা ব্যয় হবে, আমার শক্তি ঠিক থাকবে, দিনের কাজে ব্যয় হবে, আমার নিয়ত তো দিন, আমার নিয়ত আমার দৈহিক শান্তি নয়, যার কারণে আমি বেশি ঢেললে বইতে হবে, ও বেশি ঢেললে বইতে হবে না, এগুলো বুঝলো তো আলেমরা। এই জন্য আলেম ঘুমাইলেও বোঝে কীভাবে ঘুমাইতে হয়, কোন ঘুমে সওয়াব আর কোন ঘুমে সওয়াব নেই এটা আলেম বোঝে, কোন ঘুমে সওয়াব বেশি কোন ঘুমে সওয়াব কম এটা আলেম বোঝে। এই জন্য আলেমের ঘুম জাহেলের ইবাদত থেকেও উত্তম। আল্লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, তো যেদিন কোনো বেচা কিনি চলবে না আমার মৌতের সময় ওই দিন আসার আগে আগে তো ইবাদত করতে পারো করে না। তো আলেম সমাজকে দেখা যাবে উনি ঘুমায় আরাম করে বেশি, তার আরামটা কিন্তু ইবাদত চলতেছে, আরেকজন দিনের খেদমত করে দিনের দাড়ি দিনের কাজ করে সবসময় দেখবেন আরাম করতেছে, তার আরামটা কিন্তু ইবাদত, এটা তার দেহের শান্তির জন্য নয়, এটা ইবাদতের জন্য, এটা দিনের কাজের জন্য। এই জন্য আমরা যারা বুঝি না মনে করে গেলাম তাকড়াইলে দেখি যে এই অমুক মুরব্বী আমির সাহ শুধু সারাদিন ঘুমায় হাঁস যাও মারা শরীর টিপে আর পা টিপে, যদিও এটা আমি বুঝি না কিন্তু ওনার এটাও কী হয় ওনার ইবাদত হয়। তো গেলাম অমুক মাদ্রাসায় পুজো দেখি তিনজনে মিলে পা টিপতেছে আরজনে মাথায় তেল দেয়, এটা কিন্তু সব হুজুরে বোঝে, আমরা এটা বুঝবো না, আমাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে এটা খারাপ নয়। তো গেলাম অমুক খানকায় ফিসাবের মাথায় চারজনে তেল মাখে আরও চারজনে পা টিপে, এটা আমরা বুঝবো না, এটা আমার আল্লাহ পাক বুঝবেন, এটা সব। কারণ আমরা যারা বুঝবো না আমাদের এগুলো দেহের খেদমত হবে, আর যারা বুঝবে এটা দিনের খেদমত হবে। তা আমি দেখলেই সিদ্ধান্তে পৌঁছতে পারবো না যে মক্ত ভালো নয়, এটা আমার আল্লাহ ভালো জানে। তো যাই হোক,
তো এই ইবাদতটা করে নিবে মওত আসার আগ পর্যন্ত। ওয়ালা আফলাল, যেদিন বন্ধু বান্ধব কোনো কাজে লাগবে না, আল্লাহ মাফ করুক, যদি আমি ইমান নিয়ে যেতে না পারি, আমার বন্ধু পারবে আমার ভিতরে ইমান ঢুকিয়ে দিতে? পারবে না। তবে তাফসীরে কিতাবে আছে এখানে বন্ধু মানে হলো দুনিয়ার বন্ধু। কোরআন শরীফে আয়াত আছে ইল্লাল মুত্তাকুন, যদি কোনো পরহেজগার কোনো মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার আলেম ওলামা আমার বন্ধু হয় এটা কাজে লাগবে। সে আমার পাশে বসে তালকিন করবে কালেমার, আমার পাশে বসে তেলাওয়াত করবে ইয়াসিন সূরা, আমার পাশে বসে পড়বে দুরুদ শরীফ, এতে করে আমার অন্তর নরম হবে, আমার মুখ দিয়ে কালেমা বেরিয়ে আসবে। তো তাহলে দিনই বন্ধু এটা কাজে লাগবে, আর দুনিয়ার বন্ধু ওই দিন কাজে লাগবে না। ওই দিন আসার আগে আগে এই কাজগুলো করে নাও, নাহলে কিন্তু আখেরাতের ধরা বড় সঙ্গীত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।